হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো টানা 3-4 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারি না, কারণ একই ব্লগ ভিডিও আর কি দেব। তো সেই জন্য ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম যে না, দিয়েই ফেলি আজকে একটা ব্লগ ভিডিও। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ঘরটা, মানে আমি আমার ঘরটা, শাশুড়ি মায়ের ঘরটা সব কিছু ঝাড় টাড় দিয়ে নিয়ে তারপরে চলে এলাম উঠোনটা ঝাড় দিতে। তো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এটা আমাদের বাড়ির উঠোন বললে ঠিক চলে না, এটা আমাদের বাড়ির পেছনের দিকটা, এইখানটাই ধরো আমরা সব কাপড় চোপড় মিলি, এটাই বাড়ির সামনের দিকে পড়ে। তো চলো এখন আমি ঝাড় ঝাঁটাটা দিয়ে নিই, তারপরে আমার পড়ানো আছে। ওরা সবাই এখন সকাল করে পড়তে আসে, বিকেল করে ওদের মানে ভালো লাগে না স্কুল থেকে এসে, সেই জন্য এখন সকাল করেই পড়াই। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এখন আমার ঝাড় দেওয়া প্রায় শেষের দিকে, তো এখন আমি যাব ঘরে। তো এখন ঘরে চলে এসেছি, ঘরে এসে নিয়ে বাসি বিছানাটা আগে তুলে নিচ্ছি। তো আজকে আমার পরে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তো সেই কারণেই ভাবলাম যে চলো বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে সবাইকে খেতে টেতে দেবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, তো ওইদিকে মা রান্নাবাড়া করছে, আমি ভাবলাম যে এখন একটু আমি ঘর মানে কি বলবো মানে ঘরটা মুছে নিই, বলতে বলতে আউলে যাচ্ছি। তো দেখো আমার নাইটিটা চেঞ্জ দেখতে পাচ্ছো, কারণ এটা পরের দিনের ভিডিও, আমি 2 দিনের ভিডিও মিলিয়ে 1 দিন করেছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, এটাও সেই পরের দিন সকালেই। এখন আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঝাড় ঝাঁটা দেওয়া। তো মা ওইদিকে রান্না করছিল, আমি ভাবলাম যে চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, মানে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিই। তো সেই জন্য এখন আমি মোছামুছি শুরু করে দিয়েছি। তো মুছতে মুছতে এখন বারান্দার দিকে চলে এলাম, আর এই জায়গাটা মুছতে খুবই সমস্যা হয়, কারণ জায়গাটা চাপা হয়ে গেছে, বাইকটা থাকে সেই কারণে। আর কি আমি আমি না বললে হয়তো তোমরা বুঝতে পারতে না যে এটা 2 দিনের ভিডিও, কারণ আমি বলে দিলাম আমার নাইটিটা চেঞ্জ, তোমরা দেখে হয়তো অনেকেই লক্ষ্য করবে বা কমেন্ট করবে, সেই জন্য আগেই বলে দিলাম। আর এখানে দেখো মা রান্না করেছে আলু টমেটো দিয়ে তরকারি আর বাঁধাকপির ঘন্ট। তো এখন আমি সবাইকে খেতে দিচ্ছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি ঘরে চলে এসেছি, এখন আমার মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া করলাম, বাসন টাসন মাজলাম, ঘরে এসে নিয়ে বিছানা ফিছানা সব কিছু গোছালাম। তোমরা তো সব কিছু দেখলে, বাসন মাজাটা যে এসব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করছিলাম সেই কারণে, আর আমার বড় কাজে চলে গেছে। তো এখন বসে থাকবো, আর কোনো কাজ নেই, দুপুরবেলা শুধু স্নান করা, ঠাকুরকে পুজো দেওয়া, এটাই হচ্ছে কাজ। আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের এখন নিরামিষ খাওয়া চলছে, একটা দাদু মারা গেছে সেই জন্য। তো দাদুটার শ্রাদ্ধ হয়ে গেছে, পরশু দিন হয়েছে শ্রাদ্ধ, কালকে মানে মৎস্যমুখী হয়েছে, আর আজকেও নিমন্ত্রণ আছে ওই বাড়িতেই, তো আমরা সেখানেই যাব। সেই কারণে আজকে আর রাত্রির কোনো রান্নাবাড়ার কোনো কারবার নেই বাড়িতে, নিমন্ত্রণ আছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এখন বর্তমানে শুয়ে বসে থেকেই মানে সময়টা কাটাবো। আর দেখো ওই যে কুল, মানে একদম পাকা পাকা কুল, লবণ আর লঙ্কা নিয়ে বসে পড়েছি, এখন এগুলো খাবো আর মোবাইল দেখবো। তো চলো আর একদম স্নান টান করে একদম নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার সময় আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। তো চলো, তো আমার এখন কুল মাখা কমপ্লিট। আহ, দেখে কি স্বাদ লাগছে এখনও, আমার দেখে মানে খেতে ইচ্ছে করছে, খেতে দারুণ ছিল, কুলগুলো বেশ মিষ্টি ছিল। তো দেখো এখন মানে স্নান করতে যাওয়ার আগে বাবা বললো যে কয়েকটা মাছ মেরে রাখবে কালকে সকালের জন্য, কারণ কালকে সকালে আর সময় হয়ে উঠবে না। তো প্রথমে দুটো পেয়েছে, তো ওই দুটোই হবে না, আমরা অনেকজন মানুষ, সেই জন্য বাবা আরও কয়েকটা মাছ ধরার চেষ্টা করছে। তো আমি ভাবলাম যে তো চলো ভিডিওটা একটু বড় করা যাক, বাবা মাছ মারছে সেটাও শেয়ার করি তোমাদের সঙ্গে। তো চলো তোমরা পুরো পুরো দেখতে থাকো, আর দেখো বাবা কীভাবে মাছ মারছে। মাছগুলো পুকুরে চারিধার যে খটখট করছে কিন্তু জালে আর উঠছে না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো এইখানে দেখো দুটো মাছ পেয়েছে, বাবা চেষ্টা করছে আরও মাছ ধরার, তো তোমরা দেখতে থাকো। আর এই সাইডে আমি ভেবেছিলাম যে আমি মাছটা কেটে তারপরে চান টান করবো, চান করে এসে মাছ ভাজবো, তো ঠাম্মা বললো যে দে আমি মাছটা কেটে নিই, বেলা হয়ে গেছে, তুই যা চান করে নে। তো আমি সেই জন্য ঠাম্মাকে বললাম ঠিক আছে তুমি কাটো, আমি চানটা করে আসি, চান করে এসে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। তো ঠাম্মা সেই জন্য মাছ কাটতে বসলো। আর সত্যি কথা বলতে গেলে আমি একটু মাছ ফাছ কমই কাটতে মানে কাটতে পারি না বললে ভুল, কিন্তু ধরো অতটা ভালো হয় না আমার কাছে, সেই জন্য ঠাম্মা বললো ঠাম্মাই কাটছে। আর আমার শাশুড়ি মা বর্তমানে বাড়িতে নেই, আমাদের আজকে একটা নিমন্ত্রণ আছে সেইখানেই গেছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর এখানে মাছগুলো দেখো কীভাবে মানে অসহায় হয়ে পড়ে আছে, বেচারাগুলোকে এখন আমরা কেটে খেয়ে নেব। তো ঠাম্মা ভীষণ লজ্জা পাচ্ছিল, সেই জন্য হাসি টাসি নেই মুখে, এক মনে সব মাছ মানে এক মনে মাছ কাটছে। আর এইদিকে ঠাম্মা মাছ মারছে, আর ওইদিকে বাবা পুকুরে আরও মাছ পায় নাকি সেই মানে সেটাই চেষ্টা করছে, কারণ আমাদের এই কটা মাছে হবে না। বাবা পরে আরও অনেক মাছ পেয়েছিল, আমি মানে ভিডিওটা করতে পারিনি, আমি স্নান করতে গিয়েছিলাম সেই জন্য। আর এই যে দেখো বাবা এখানে জাল নিয়ে মানে মাছ ধরার চেষ্টা করছে, মাছগুলো এখন খুব চালাক হয়ে গেছে, জালে উঠতে চায় না। তো দেখো আমি স্নান করে এসে মাছগুলো এখন ভেজে নিচ্ছি অল্প অল্প করে। আর এই সময় থেকে আমার শরীরটা যা খারাপ লাগছিল, মাছ ভাজতে এসে তো আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, আর পরে আমার জ্বর চলে এসেছে। এই তো এখন আমার এখন মানে একটু ভালো আছি, এখন ভয় দিচ্ছি, এখন ওষুধ খেয়েছি সেই জন্য একটু ভালো লাগছে। তো দেখো সন্ধ্যাবেলা একদম রেডি হেডি হয়ে গেছি সেই নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য, আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমার শরীরটা কতটা খারাপ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো বাড়িতে চলে এসেছি, এখন অনেকটা রাত হয়ে গেছে, তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো মশারির ভিতরে ঢুকে পড়েছি। তো সেই যে দেখেছিলে দুপুরবেলা মাছ ভাজছিলাম, মাছ ভাজা হলো, তারপর থেকে হঠাৎ মানে মাছ ভাজার আগে থেকেই হঠাৎ করে মানে জ্বর জ্বর লাগছে, কালকে থেকেই আমার একটু মাথা ব্যথা, শরীর ব্যথা ব্যথা করছে, বুঝতে পারছিলাম না কেন, কিন্তু চান করার আগে মানে আজকে হঠাৎ করে জ্বরটা চলে আসলো, শরীরটা আমার খুব খারাপ আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো সেই জন্য আমি আর ভিডিওটা বেশি বড় করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর আমি কথা বলতে পারছি না, অস্থি অস্থি লাগতেছে, যে জ্বরের ওষুধটা একটু আগে খাইলাম, তো জ্বরের ওষুধটা খাইলে না কেমন মানে ঘাম ঘাম হয় আর অস্থির অস্থির লাগে। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, সবাইকে টাটা।